কোভিড সার্টিফিকেট বা লকডাউন সার্টিফিকেটের জন্য আপনি আপনার মোবাইল থেকে আবেদন কিভাবে করবেন এবং আবেদন করার পর আপনি সার্টিফিকেটটাকে কিভাবে ডাউনলোড করবেন তার টোটাল প্রসিডিউর আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। ফুল প্রসেস জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা হয়তো এই সার্টিফিকেটটাকে ইতিমধ্যে ডাউনলোড করে নিয়েছেন, কিন্তু আবার এমন অনেকে রয়েছেন যারা কিন্তু এখনও এই ব্যাপারটা সম্পর্কে জানেন না। তো অবশ্যই আজকের ভিডিওটি আপনি দেখে নিন, টোটাল প্রসিডিউর আপনাদের দেখিয়ে দেব, আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন কীভাবে করবেন এবং তারপরে টোটাল সার্টিফিকেটটাকে আপনি ডাউনলোড কীভাবে করবেন। তো দেখুন, সবার প্রথমে কিন্তু আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের মোবাইল বা কম্পিউটারে জাস্ট একটা যে কোনো ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর আপনি সার্চ বারে আপনি টাইপ করবেন pledge.mygov.in এবং লেখার পর আপনি সার্চ করে দিলেই দেখবেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটটিতে চলে আসবেন। এবং ওয়েবসাইটে আসার পর আপনি সেম এইভাবে ইন্টারফেস দেখতে পাবেন এবং এইখানে কিন্তু আপনি অপশান পেয়ে যাবেন। দেখুন নিচে নিচেই রয়েছে সেন্ড সার্টিফিকেট টু ইউর ইমেইল, ডাউনলোড সার্টিফিকেট, তো এই ব্যাপারগুলো তো হচ্ছে পরে আসবে। অর্থাৎ আপনি প্রথমে অ্যাপ্লিকেশান কীভাবে করবেন এবং অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের দেখুন ওপরে যে নীল বক্সে প্রথমেই লেখা রয়েছে টেক প্লেজ, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে নেবেন। এবং এইখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনাদের সামনে মেইন যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমেই রয়েছে দেখুন এন্টার বেসিক ডিটেলস, তো এখানে প্রথমে সিলেক্ট রয়েছে, সিলেক্টে একটা ক্লিক করে স্যালুটেশন চুজ করে নেবেন। অর্থাৎ শ্রী রয়েছে, শ্রীমতী রয়েছে, কুমারী রয়েছে, ডক্টর রয়েছে, মাস্টার রয়েছে, মিস রয়েছে, আদার রয়েছে, তো এইভাবে আপনার স্যালুটেশন আপনি চুজ করে নেবেন। স্যালুটেশন চুজ হয়ে গেলে পাশেই দেখুন নেম রয়েছে, আপনার নামটাকে আপনি এখানে বসিয়ে দেবেন। নাম বসানোর পর দেখুন নিচে জেন্ডার রয়েছে, এখান থেকে জাস্ট জেন্ডারটাকে চুজ করে নেবেন। জেন্ডার চুজ করার পর নিচে ডেট অফ বার্থ রয়েছে, জাস্ট এই বক্সে ক্লিক করলেই ওপরে দেখুন পপ আপ শো হয়ে যাচ্ছে, এখান থেকে আপনার ডেট অফ বার্থটাকে আপনি চুজ করে নেবেন। এবং ডেট অফ বার্থ চুজ করার পর দেখুন পাশে পিনকোড রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে আপনার যে এলাকার পিনকোড সেই পিনকোডটা আপনি এখানে বসিয়ে দেবেন। এবং পিনকোড বসানোর পর দেখুন নিচে আপনার যে স্টেট সেটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেবে, আপনারা দেখতে পাচ্ছেন স্টেট অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে এবং আপনার জেলা অটোমেটিক্যালি নিয়ে নেবে। আর নিচে ইমেল রয়েছে, আপনি যদি কোনো ইমেল থেকে থাকে আপনি আপনার ইমেলটা এখানে বসিয়ে দেবেন, ইমেলটা না দিলেও কোনো সমস্যা নেই, মেইন চুরি করা হয়নি। পাশেই দেখুন মোবাইল নাম্বার রয়েছে, আপনার মোবাইল নাম্বারটাকে আপনি এখানে অবশ্যই বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে দেখুন নিচে পপ আপ বক্সটাতে একটা টিক শো হচ্ছে, যদি আপনার ক্ষেত্রে টিকটা শো না হয় আপনি জাস্ট ক্লিক করে টিকটা দিয়ে দেবেন। এবং তারপরে নিচেই রয়েছে প্রসিড ফর ল্যাঙ্গুয়েজ সিলেকশন, এখানে একটা ক্লিক করে নেবেন। এবং প্রসিড ফর ল্যাঙ্গুয়েজ সিলেকশন এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন একটু উপরে চলে আসবেন, উপরে আসলেই দেখুন এখানে শো হচ্ছে ল্যাঙ্গুয়েজ বলে এবং সিলেক্ট রয়েছে, সিলেক্টে ক্লিক করলে কিন্তু এখানে ইংলিশ এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনি যেটাতে প্রেফারেবল আপনি ইংলিশ করতে পারেন, হিন্দি করতে পারেন, তো এখানে আমি ইংলিশ করে নিলাম। এবং জাস্ট ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করার পর নিচে আবার রয়েছে রিড প্লেজ, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এবং এইখানে ক্লিক করার পর দেখুন উপরে একটা ইনস্ট্রাকশান শো হচ্ছে, আপনারা এটা পড়ে নেবেন। দেখুন রয়েছে আই শ্যাল অ্যাবাইড বাই দ্য লকডাউন রুল হুইচ ইনক্লুডস স্টেইং অ্যাট হোম অ্যান্ড ফলো অল ডাইরেকশান গিভেন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ করোনা ভাইরাস। তো তার আন্ডারে দেখুন নিচেই রয়েছে প্লিজ রয়েছে, আপনারা জাস্ট আবার এখানে ক্লিক করে নেবেন। এবং এইখানে ক্লিক করার পর আপনারা হয়তো দেখেছেন স্ক্রিনে কিন্তু একটা ওটিপি শো হয়েছে, যে ওটিপিটা কিন্তু আপনি আগের পেজে যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা জাস্ট আপনি এখানে ক্লিক করে ওটিপিটা বসিয়ে দেবেন। ব্যাস, ওটিপি বসানো কমপ্লিট হলে পাশেই সাবমিট রয়েছে, সাবমিটে একটা ক্লিক করে দেবেন। এবং সাবমিটে ক্লিক করার পর দেখুন এখানে শো হবে কিন্তু সেন্ড সার্টিফিকেট টু ইয়োর মোবাইল, পাশেই রয়েছে সেন্ড সার্টিফিকেট প্লিজ টু ইয়োর ইমেল। তো আপনারা যে কাজটা করবেন, তিন নম্বরে যে অপশানটা রয়েছে প্রিন্ট অর ডাউনলোড সার্টিফিকেট, এর উপরে একটা ক্লিক করে নেবেন। এবং এর উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন আপনার যে ডাউনলোড করার অপশান সেটা কিন্তু চলে আসবে এবং দেখতে পাচ্ছেন ডাউনলোডের পপ আপ শো হচ্ছে, জাস্ট এই ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনার সার্টিফিকেটটা ওপেন হয়ে যাবে। এবং ডাউনলোড করার পর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনার সার্টিফিকেটটা শো হবে। আপনারা প্রথমে দেখুন লেখা রয়েছে স্টে অ্যাট হোম, স্টে লিভস প্লিজ, তো তারপর দেখুন নাম লেখা রয়েছে নিচে এবং তারপর নিচে বার কোড দেওয়া রয়েছে, অর্থাৎ সার্টিফিকেটটা টোটালটাই এইভাবে শো হচ্ছে। অর্থাৎ এই সার্টিফিকেটটা কিন্তু আপনারা অবশ্যই করে রাখুন, কারণ কোন সময় কোনটার প্রয়োজন হয় সেটা আপনারা দেখতেই পাবেন, হয়তো পরবর্তীতে কোনো বলা হবে এইটা হয়তো প্রত্যেকের বের করতে হবে কিংবা প্রত্যেকের কোনো না কোনো কাজে হয়তো লাগবে। তার কারণ হচ্ছে এটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে প্রোভাইড করা হচ্ছে, অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু এই সার্টিফিকেটটা প্রোভাইড করা হচ্ছে। তাই আপনারা অবশ্যই বের করে রাখুন এই সার্টিফিকেটটা, হয়তো পরবর্তীতে আপনাদের কোনো কাজে লাগতে পারে। আর এখানে কিন্তু আপনারা জাস্ট বাড়িতে বসে আপনার মোবাইল থেকে কয়েক মিনিটের মধ্যে বের করে নিতে পারবেন, এর জন্য এক্সট্রা করে কোনো টাকা দেওয়ার কাউকে কোনো প্রয়োজন নেই।
কারণ কিন্তু যেটা দেখা যাচ্ছে অনেক পঞ্চায়েত এলাকায় এবং অনেক জায়গায় কিন্তু এই সার্টিফিকেট বের করার জন্য একটা টাকা নেওয়া হচ্ছে। তো টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা জাস্ট বাড়িতে বসেই টোটাল প্রসিডিওরটা এইভাবে দেখে নিন, দেখে নিয়ে কিন্তু আপনারা করে নিতে পারবেন। আর ভিডিওটিকে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকে এই ব্যাপারটা সম্পর্কে জানতে পারে আর প্রত্যেকে বাড়িতে বসেই এইটা এই সার্টিফিকেটটা বের করে নিতে পারে। তো যাই হোক, যদি কোনো রকম ডাউট থেকে থাকে, কোনো রকম সমস্যা থেকে থাকে, কোনো কোয়েরিজ থেকে থাকে, অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন। তো প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।